বেঙ্গলের সাফারির বাসে উঠে গেছি, এখন ডিপ ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। কখন বাঘ দেখবো বা হরিণ বা হাতি জানি না, লাখের ব্যাপার বোধ হয়। এবার টাইগারের জোনটায় ঢুকে পড়ছি। না এটা মিক্সড হার্বিভোর সাফারি, এই যে সামনেই ডিয়ার, ওয়েট ওয়েট, এই তো কতগুলো হরিণ, অপূর্ব, দারুন দারুন দারুণ। স্টিল পিকচার্স আর দেখানো সম্ভব নয়, কত সুন্দর সুন্দর হরিণ দেখছি দেখছি। দেখো দেখো দারুণ, আচ্ছা এরপরে আবার কি দেখবো জানি না, দারুণ ব্যাপারটা। এই জঙ্গলে ঢুকে আছি পুরো বাসের মধ্যে, তো তাই জন্য ভয় নেই, কিছু নেই, কিন্তু সাফারি করে যাচ্ছি। এটা হচ্ছে বাসের ভিউ। আচ্ছা ফেন্সিং, তারপরে টপকে যাবো, এটা মিক্স হার্বিভোর সাফারিতে এসেছি, এখানে বাঘ নয়। ঠিক আছে দাঁড়াও, এখানে সামনেই হরিণ আছে ঝোপের মধ্যে, দেখা যাচ্ছে একটু ঝোপের মধ্যে, দেখতে হবে যে গাছ খাচ্ছে, ওরা পাতা খাচ্ছে, এই যে শিংগুলো, হ্যাঁ দারুণ শিং, এই শিংগুলো, এই যে নড়ছে শিং, এই তো এই তো, নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে। কি বিশাল হরিণ এত কাছ থেকে, খুব এক্সাইটেড। বাস এগিয়েই যাচ্ছি বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, দেখো আবার কখন কি দেখতে পাবো জানি না, দারুণ ব্যাপারটা। বেঙ্গল সাফারি শিলিগুড়ি, গাছের শাড়ি, গাছের মাথা দিয়ে একটু একটু আলো দেখতে পাচ্ছি, একটা আলাদাই ফিলিং। ওইদিকে বোধ হয় কিছু দেখতে পাওয়া গেছে, এই যে জুম করে অল্প দেখা যাচ্ছে, আমি যতটা ভালো দেখতে পাচ্ছি ঝোপ দিয়ে ততটা নয় জুম করা। এই তো ওপেন হলে আরো ভালো লাগতো। ঠিক আছে তোমরা খেলো তোমাদের মতো। কানপুরে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়, কিন্তু আপাতত শিলিগুড়ির জঙ্গলে আমি ময়ূর হরিণ দুটোই দেখে ফেলেছি। ওটা আমি দূর থেকে কিছু একটা দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না, ধরো গাড়ি যাচ্ছে, চামড়ি গাড়ি বলছে, বাইসন সাম্বার, এবার কাছে আসাতে বুঝতে পারলাম, আহারে ভয় পেয়ে গেছে। এই তো হ্যাঁ সাম্বার, ওয়াও কি সুন্দর, দারুন দারুন দারুন। আমাদের রোড ক্রস করছে, থাক ওদেরই জায়গা, ওরাই আগে ক্রস করুক পরে আমরা যাব। সত্যি দারুন, হঠাৎ হঠাৎ বেশ দেখতে পেয়েছি, বউ ছবি তুলো, এই তো পেয়েছি এট লাস্ট। ও মা ছবি তুলবে না তুমি, শুয়ে বললো কুতকুতি দিয়ে দে।